আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জাসিয়াস কিচেন। নিয়ে এলাম দারুণ একটি কাবাবের রেসিপি, আর তা হলো টুনা মাছের কাবাব। এটি ভাত বা পোলাওয়ের সাথে যেমন জমে যাবে, ঠিক তেমনই স্ন্যাক্স হিসেবেও কিন্তু দারুণ লাগবে। তাহলে দেরি না করে চলুন দেখে আসি এর পুরো প্রস্তুত প্রণালী। এখানে আমি 2 ক্যান টুনা ফিশ নিয়েছি এবং মাছগুলো থেকে খুব ভালোভাবে পানি ঝরিয়ে রেখেছি। দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 7 মতন লবণ, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিচ্ছি পরিমাণ মতন মরিচ কুচি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কাঁচা মরিচ কুচি দিয়ে নিতে পারেন। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, দিচ্ছি 1 কাপ পরিমাণ ম্যাশ পটেটো। আমি এখানে 2টি মাঝারি সাইজের আলু নিয়ে আগে থেকে ম্যাশ করে রেখেছি। দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কর্ন স্টার্চ, দিচ্ছি 2টি ডিমের কুসুম। এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি 2টি ডিমের সাদা অংশ এবং ব্রেড ক্রাম নিয়েছি। এবার আমি পরিমাণ মতন কিমা নিয়ে এটাকে খুব সুন্দর করে গোল করে নিচ্ছি। আমি কিন্তু কাবাবটাকে খুব বেশি ভারীও করব না, আবার খুব বেশি পাতলাও করব না। এবার কাবাবটিকে প্রথম আমি ব্রেড ক্রামে গড়িয়ে তারপর ডিমের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। ঠিক এভাবেই আমি সবগুলো কাবাব করে নিচ্ছি। এখানে আমি একটি প্যানে আগে থেকেই তেল গরম করে রেখেছিলাম, এবার এতে একে একে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা চাইলে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো, এবং আপনারা চাইলে আমার ফেসবুক পেজও ফলো করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটি দেয়া থাকবে। দেখুন আমাদের কাবাবগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি চুলা অফ করে এগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল অসম্ভব মজার টুনা মাছের কাবাব। আমার আরো নতুন নতুন এবং ইজি রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে তা শেয়ার করবেন। থ্যাংক ইউ।